দেখুন নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উত্তর কোরিয়ার। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নতুন করে ফের ক্রুজ মিসাইলের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া, যে মিসাইলে চোখের পলকে ধ্বংস হয়ে যাবে শত্রুদের জাহাজ। এই মিসাইলের পরীক্ষার পর উত্তর কোরিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ভূমি থেকে জাহাজ লক্ষ্য করে ছোড়ার উপযোগী করেছে। এর পাল্লা দেশটির অস্ত্র ভাণ্ডারে এক শ্রেণীর যে ক্ষেপণাস্ত্র আছে তার চেয়ে বেশি বলে জানানো হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA এর খবরে বলা হয়েছে, নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্রটি দিয়ে শক্তিশালীভাবে শত্রুপক্ষের ওপর হামলা চালানো যাবে। উত্তর কোরিয়ার জন্য হুমকি, যুদ্ধজাহাজ বহরের ওপর চালালেই হামলা চালানো হবে বলে এতে উল্লেখ করা হয়। KCNA আরও বলে, কোরীয় পূর্ব সাগরে পরীক্ষা চালানোর সময়ে ক্রুজ ক্ষেপণাস্ত্র ভাসমান লক্ষ্যবস্তু ঠিকভাবে নির্ণয় করতে এবং আঘাত হানতে পেরেছে। জাপান সাগরকে কোরিয়ার পূর্ব সাগর হিসেবে অভিহিত করে পিয়াংইয়াং। বৃহস্পতিবার নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালানো হয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়া উপকূলে ঘাঁটি তৈরি করে রয়েছে মার্কিন সাবমেরিন, আর এরপরে এই ক্রুজ মিসাইলের পরীক্ষা করল পিয়াংইয়াং। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।